হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ব্লগ শ্রী সিমু থেকে সিমু বলছি। গত পর্বে দোয়েল চত্বরে কিন্তু আমি গিয়েছিলাম এবং সেখানে বিভিন্ন জিনিস কিন্তু দেখিয়েছি এবং দামটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আজকে আমি কী কী কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং দামটাও তো অবশ্যই বলব, কারণ আমি কী কী কেনাকাটা করি এবং কোথা থেকে কিনি এবং কত দিয়ে কিনি এগুলো কিন্তু আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করে থাকি। চলুন বেডরুমে যাই আর বেডরুমে যেয়ে শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করি। গাছগুলো তো দেখলাম এবং আপনাদেরও দেখালাম। শপিং ভিডিও দেখতে কার না ভালো লাগে বলুন, আমার তো অনেক বেশি ভালো লাগে। আর আমার এই শপিং ভিডিওটা আপনাদেরও নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগবে, দেখতে থাকুন। এই হ্যাঙ্গিং ওয়াল পকেটটা আমি কিনেছি আমার কিচেনের জন্য। দোয়েল চত্বরে হ্যান্ডিক্রাফটের জিনিস এবং মাটির জিনিস কি নেই যে সেখানে নেই! আসলে প্রত্যেকটা জিনিসই আমাকে অনেক বেশি ওখানে টানে। আর সত্যি কথা বলতে দোয়েল চত্বরে গেলে কিন্তু আমার আসতেই মন চায় না। আমি খুঁটি খুঁটি বেছে বেছে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস দেখি, আমার অনেক বেশি ভালো লাগে। এই ওয়াল পকেটটার দাম নিয়েছে 200 টাকা। এই ওয়াল পকেটটা আমার অনেক বেশি কাজে লাগবে। এরপরে আমি টি টেবিলের জন্য দুটো ম্যাট নিয়েছি, আর সেই ম্যাটটা আমি অ্যাশ কালার দেখেই নিয়েছি। আর এই অ্যাশ কালারটা আমার টি টেবিলের সাথে অনেক সুন্দর মানিয়ে যাবে। যদিও এই জিনিসটা দোয়েল চত্বরে পাওয়ার কথা ছিল না, কিন্তু আমি একটা দোকানে পেয়েও গেছি, এই জন্য কিন্তু আমি নিয়েও ফেলেছি। এই ম্যাট দুটার দাম নিয়েছে 200 টাকা। দোয়েল চত্বর থেকে আমার মোটামুটি ওয়াল হ্যাঙ্গিং জিনিসগুলোই বেশি কেনা হয়েছে। কোরআন, রেহাল, জায়নামাজ এগুলো রাখার স্ট্যান্ডটা আমার অনেক ভালো লেগেছে। আর এটা কাঠের যে নবগুলো রয়েছে এজন্য আমার আরও বেশি ভালো লেগেছে। আর এটা আমি আমার শ্বশুর শাশুড়ির রুমের জন্য নিয়েছি, যদিও ওনারা সবসময় পার্মানেন্টলি আমার এখানে থাকেন না, কিন্তু যখনই আসেন তখনই যেন কোরআন, রেহাল এবং জায়নামাজ হাতে নাগালেই পায়, এজন্য ওনাদের রুমে আমি এটা রাখবো, এজন্য কিনেছি। আর এটার দাম নিয়েছে 500 টাকা, কিন্তু এগুলো কিন্তু অনলাইনে 900 টাকা, 1000 টাকা করে দাম আমি দেখেছি। তো দোয়েল চত্বরে এগুলোর দাম কিন্তু অনেক রিজনেবল। এখন আমি যে দুটো জিনিস দেখাবো আর সেটা হচ্ছে টপ হোল্ডার। আর এই টপ হোল্ডার দুটো আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগার আরেকটা কারণ এটা নকশি কাঁথা টাইপের মনে হয়েছে। দোয়েল চত্বরে কিন্তু এই টপ হোল্ডারগুলো বিভিন্ন ধরনের রয়েছে, আর এই টপ হোল্ডারগুলো কিন্তু আমি গত পর্বে সবই দেখিয়েছিলাম। বেতের এবং পাটের টপ হোল্ডারগুলো কিন্তু আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। কেউ যদি আমার গত পর্বটা মিস করে থাকেন তবে অবশ্যই কিন্তু আই বাটন থেকে দেখে নেবেন। আর আমার এই টপ হোল্ডার পার পিস 300 টাকা করে পড়েছে। এবার আমি যে জিনিসটা দেখাবো, এই ঝুড়িটা আমার অনেক পছন্দ হয়েছে আর দামটাও কিন্তু লেখা রয়েছে, দেখেছেন, এটার দাম 200 টাকা। আর এটা আমি কোনোভাবেই কমাতে পারছিলাম না, কিন্তু ঝুড়িটা আমার অনেক ভালো লেগেছে আর এজন্য আমি 200 টাকা দিয়েই ঝুড়িটা নিয়েছি। আর ছোট্ট আরেকটা ঝুড়ি নিয়েছি, এটার দাম 50 টাকা পড়েছে। আর এখানে যে সুতার কাজ চারিদিকে করা আছে এই জন্য আমার অনেক ভালো লেগেছে। আর ছোট জিনিস আমার এমনি ভালো লাগে। আর এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি এই জিনিসটা কিন্তু অনেক এক্সক্লুসিভ আর কিছুটা এক্সপেন্সিভ, কারণ এটা কিন্তু মহিষের শিং দিয়ে তৈরি আর এজন্যই একটু এক্সপেন্সিভ। আর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে দেখেছেন, এটা কিন্তু মহিষের শিং দিয়ে তৈরি, সেটা এই যে ওর লেসটা দেখেই বুঝতে পারছেন। শুধু লেসটা দেখে বললে ভুল হবে, ওর যে বডি স্ট্রাকচার সেটা দেখেও বোঝা যাচ্ছে আর ওর চোখটা দেখেও বোঝা যাবে যে এটা মহিষের শিং দিয়ে তৈরি। অনেকে হয়তো বিলিভ করবেন না, কিন্তু ইটস ট্রু, এটা মহিষের শিং দিয়ে তৈরি আর এজন্য এটার কিন্তু দাম একটু বেশি। আর এটা আমি 2500 টাকা দিয়ে নিয়েছি। এটার দাম তারা 3200 টাকা চেয়েছিল, কিন্তু আমি 2500 টাকা দিয়ে কিনেছি। এখন আমি যে র্যাকটা দেখাবো, এই র্যাকটা কিন্তু আমি দোয়েল চত্বরের ভিডিওতে বারে বারে দেখাচ্ছিলাম বিভিন্ন কালারের র্যাকগুলো, আপনারা খেয়াল করেছেন এবং বলেছিলাম যে অনলাইনের চেয়ে এখানে 3 গুণ কম দামেই র্যাকগুলো পাওয়া যায়। আর আমি এই হোয়াইট র্যাক ছোট্ট একটা নিয়েছি, এই র্যাকটার দাম 400 টাকা করে পড়েছে।
প্রত্যেকটা জিনিসের আমি দামটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, কারণ একটাই, কারণ আপনারা যদি দোয়েল চত্বরে যান তাহলে আমার দামটা শুনে কিছুটা আইডিয়া নিয়েই আপনারা যেতে পারবেন। এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ছোট ছোট হাড়িগুলো আমি 80 টাকা করে কিনেছি। আপনাদের কাছে হয়তো মনে হবে যে এই ছোট ছোট হাড়ি দিয়ে সীমাপো কি করবে, কিন্তু আমি এই হাড়ি দিয়ে কি করব এবং কার উপরে রাখবো সেটাও কিন্তু আপনাদের সাথে একটু পরে আমি শেয়ার করব। দেখতে থাকুন। এই গ্লাস লাগানোর জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি গর্জিয়াস লাগছিল। আর এগুলো কিভাবে তারা লাগাচ্ছে এবং বড় বড় ফ্লাওয়ার বাসগুলো তারা কিভাবে সেল করছে আমি কিন্তু সবই গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই জিনিসটা দেখেন, এই জিনিসটা কিন্তু মাটির তৈরি জিনিস, এটার দাম নিয়েছে 150 টাকা। এই জিনিসগুলো আমি কিভাবে ডেকোরেশন করি সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি কোনো এক পর্বে শেয়ার করব। আমি আশা করব আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন এবং ব্লগগুলো আপনারা এনজয় করবেন। আর ডেকোরেশনটা আমি হয়তো কোনো এক ব্লগে শেয়ার করে দেব। এখন আমি যে জিনিসটা শেয়ার করছি এটা কিন্তু কাঠের র‍্যাক। আর এই কাঠের র‍্যাকটা আমার অনেক আগে থেকেই খুব কেনার ইচ্ছা ছিল, কিন্তু দোয়েল চত্বরে আমি যখনই যেতাম তখনই কিন্তু এই ব্ল্যাক কালারের আমি পাইনি। কাঠের কালার যেটা সেটা আমি পেয়েছি, আর এই ব্ল্যাক কালারটা আমি যখন পেয়েছি আমি কিন্তু নিয়েও ফেলেছি। আর এই র‍্যাকটা আমি কিভাবে ডেকোরেশন করব সেটা তো পরে শেয়ার করবই। এই র‍্যাকটা কিন্তু 4টা তাকের, খেয়াল করেছেন? আর আমি আরেকটা র‍্যাক নিয়েছি, এটা কিন্তু 3টা তাকের, আর আমি দুটোই পেয়েছি, আর আমি দুটোই কিন্তু নিয়ে ফেলেছি। আর এগুলোর দাম, বড়টার দাম নিয়েছে 700 টাকা, আর ছোটটার দাম নিয়েছে 400 টাকা। আমি অনেক দামাদামি করেছিলাম কিন্তু ওরা কোনোভাবেই দাম ছাড়ছিলেন না। আর এগুলো কিন্তু আগে 300 টাকা 400 টাকাতেই এই র‍্যাকগুলো পাওয়া যেত, আর যেহেতু এখন পাওয়াও যায় না, আর সেজন্য ওরা দামটাও অনেক বেশি বাড়িয়ে ফেলেছে। আর আমাকে এই বাড়তি দাম দিয়েই কিনতে হলো, যেহেতু আমার কেনার অনেক আগে থেকেই শখ ছিল। আর দেখেছেন, এই ছোট ছোট হাড়িগুলো কিন্তু আমি এভাবে সাজিয়ে রাখবো দেয়ালে। আর এই জন্য অল্প করে আপনাদের সাথে আমি একটু শেয়ারও করে দিলাম। এই র‍্যাকগুলো কিন্তু দেয়ালের কর্নারে রাখলে খুব সুন্দর মানিয়ে যায়। আর এই র‍্যাকটা সিঙ্গেল আরেকটা আমি কিনেছি। র‍্যাকটা কিন্তু উল্টোভাবে রেখেই সেট করতে হয়। আর এই র‍্যাকটার দাম নিয়েছে 120 টাকা। আর আমার কাছে তো ছোট ছোট হাড়ি রয়েছে, সেগুলো দিয়েই আমি ডেকোরেট করব। কালো র‍্যাকগুলো যখন আমি কিনেছিলাম তখনই কিন্তু আমি সাদা হাড়িগুলো কিনেছিলাম। আমার মাথায় কনসেপ্টটা ওটাই রেখেছিলাম যে সাদা কালো কম্বিনেশনটা আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর এই বেতের ছুরিটা আমি 150 টাকাতে কিনেছিলাম। আর এটা কিছুটা বাঁকাভাবে থাকবে, আর দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর এই ফ্লাওয়ারটাও আমি দোয়েল চত্বর থেকে কিনেছি, তবে দোয়েল চত্বরে ফ্লাওয়ারগুলো খুব বেশি রিজনেবল আমি সেটা বলবো না, কারণ এই ফুলের স্টিকগুলো অন্যান্য আপুরা কিন্তু অনেক কম দামে কিনেছে, কিন্তু আমি পরে দেখলাম দোয়েল চত্বর থেকে 300 টাকাতে কিনে আমি অনেক বোকা বনে গিয়েছি। যাই হোক, পছন্দ হয়েছে, কিনে ফেলেছি। আর একটা জিনিস দেখি আমি ভিডিওটা শেষ করে দেব, আর এই মিরর সেটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর মিরর সেটটা আমার কাছে এতই ভালো লেগেছে যে এটার দামটা অনেক বেশি হলেও আমি নিয়ে ফেলেছি। এটা অবশ্য সিঙ্গেলভাবেও অনেকে নিতে চাচ্ছে এবং নিয়েও ফেলছে, কিন্তু আমার সেটটাই কেন জানো বেশি ভালো লাগছিল। আর এই সেটগুলো কিন্তু আড়ংয়েও অনেক বেশি দাম, কিন্তু দোয়েল চত্বর থেকে আমি এই সেটটা 2000 টাকা দিয়ে নিয়েছি। এই মিরর সেটটা দেয়ালে কিন্তু একটু আঁকাবাঁকা করে লাগালে অনেক বেশি ভালো লাগবে, আর যেহেতু ওভাল শেপের এই জন্য লাগালে কিন্তু অনেক নাইস লাগবে। আর লাগানোর পর অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব এই মিরর সেটটা কেমন হয়েছে। আমাকে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। আর এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশেই থেকে যাওয়ার জন্য। ধন্যবাদ।